মুভির শুরুতেই 30 বছর বয়সী একটি সিঙ্গেল মেয়েকে দেখানো হয়। মেয়েটির নাম অ্যানা। সে প্রতিদিন ঠিক সময়ে ঘুম থেকে ওঠে, বিছানা গুছিয়ে কাজের উদ্দেশ্যে বেরোনোর জন্য রেডি হয়। সে পারফেক্ট থাকতে পছন্দ করে। অ্যানা হচ্ছে একটি হোটেলের ম্যানেজার। সে এবং তার বেস্ট ফ্রেন্ড মিয়া মিলে এই হোটেলটি পরিচালনা করে। অপরদিকে গল্পের আরেকজন ক্যারেক্টার জেকে দেখানো হয়। বারবার অ্যালার্ম বাজা সত্ত্বেও সে ঘুম থেকে উঠতে চায় না। এরপর শেষমেশ ঘুম থেকে উঠে সে তার অফিসে চলে আসে। তাদের কোম্পানিটি মূলত ম্যাগাজিন প্রকাশিত করে থাকে, আর সেই ম্যাগাজিনে বিভিন্ন রেস্টুরেন্টের ফুড রিভিউ করা হয়। যে হচ্ছে একজন ফুড ক্রিটিক, তার টেস্ট সেন্স অসাধারণ। সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। তার কাজ হচ্ছে খাবার টেস্ট করে রেটিং দেয়া। দেখা যায় তার স্টাফরা ছিল খুবই ফাঁকিবাজ, যে এর অবর্তমানে তারা কোনো কাজই করে না। যে অফিসে ঢোকার পর তারা কাজে মনোযোগী হয়। সে বলে গতকালকের কাজগুলো সবাই ঠিকভাবে কমপ্লিট করেনি, তাই সেগুলো তাদের আবারও করতে হবে। তখন সে একজন স্টাফের দিকে তাকালে সে বলে সে তার কাজটা ঠিকভাবে কমপ্লিট করেছে। যে বলে আগে টেবিলটা পরিষ্কার করো। সে আরেকজন স্টাফকে বলে মনিটরের উপরে জমে থাকা ধুলো ময়লা পরিষ্কার করো। তখন আমরা জের বন্ধু বা অ্যাসিস্ট্যান্ট লিনকে দেখতে পাই, যে তাকে কিছু কাজ বুঝিয়ে দিয়ে কেবিনে চলে আসে এবং জানালা দিয়ে দেখে কেউ তাকে ফলো করছে কিনা। এরপর সে তার ব্লেজার, জুতো, সক্স সবকিছু খুলে আরামসে বসে পড়ে। অর্থাৎ সে অন্যদের সামনে পারফেক্ট হওয়ার অভিনয় করলেও সে হচ্ছে খুবই ইমপারফেক্ট, অর্থাৎ অগোছালো একজন লোক, যে দেরিতে ঘুম থেকে ওঠে, সবকিছু অগোছালো রাখে, অবসর সময় পেলেই কাগজ দিয়ে ঘর নোংরা করে ফেলে, এমনকি সে দুপায়ে আলাদা রঙের সক্স পরে চলে আসে। পরের সিনে আমরা অ্যানাকে দেখতে পাই। সে একজন গণকের কাছে আসে। গণক তাকে বলে তোমার রাশিচক্র হচ্ছে কন্যা রাশি এবং তুমি এখনো সিঙ্গেল। এই বলে সে একটি কার্ড বের করে যেখানে লেখা ছিল পারফেক্টলি ব্যালেন্সড, পারফেকশন। গণক বলে তুমি পারফেক্ট এবং ব্যালেন্সড, তাই তোমার লাইফে এমন একজনকে দরকার যে হবে খুবই ইমপারফেক্ট এবং ইমব্যালেন্সড। অপরদিকে দেখা যায় যে এর অফিসে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে খাবার পাঠানো হয়েছে রেটিং দেওয়ার জন্য। প্রতিটা খাবারই ছিল সুস্বাদু। যে এর টেস্ট সেন্স বা স্বাদ পরিমাপ করার ক্ষমতা এতটাই ভালো ছিল যে সে এক একটা খাবার টেস্ট করে কল্পনায় এক এক জায়গায় চলে যায়। সবগুলো খাবার টেস্ট করে রেটিং দেওয়ার পর সে অ্যানার রেস্টুরেন্টের খাবার টেস্ট করে। তার কাছে খুবই ভালো লাগে। তার মনে হয় সে কোনো এক শান্ত সমুদ্রের তীরে চলে এসেছে। তখনই হঠাৎ তার ওয়াশরুম চেপে যায়। সে খাবারের রেটিং না দিয়েই ওয়াশরুমের দিকে দৌড় লাগায়। অ্যাসিস্ট্যান্ট লিন তাকে রেটিং জিজ্ঞেস করে। সে বি বলার ট্রাই করলেও লিন সেটাকে ডি ভাবে, তাই অ্যানার রেস্টুরেন্টের ডিশটাকে ডি রেটিং দেয়া হয়। এর মানে সেই ডিশটা মোটেও ভালো হয়নি। এরপর অ্যানা জের ম্যাগাজিনে তাদের খাবারের নেগেটিভ রেটিং দেখতে পেয়ে প্রচণ্ড রেগে যায়। সে ম্যাগাজিনটা মিয়াকে দেখায়। মিয়া বলে এর নাম যে সে ফুড ইন্ডাস্ট্রির একজন বিশাল সেলিব্রিটি, তার টেস্ট সেন্স অসাধারণ, সে সবচেয়ে সুস্বাদু খাবারটিরও ভুল ধরতে পারে। কিন্তু এসব শুনেও অ্যানার রাগ কিছুতেই কমে না। ওইদিকে যে তার রাশিফল পড়ছিল, তার রাশিফলে লেখা রয়েছে মেয়েদের সাথে ঝগড়ায় জড়ানো যাবে না এবং নীল রঙের আন্ডারওয়্যার পরতে হবে, তা না হলে ভাগ্য বিপরীতে চলে যাবে। এই দেখে সে তখনই রওনা হয় নীল রঙের আন্ডারওয়্যার কেনার জন্য। অ্যানাও সেই একই শপিং মলে আসে। তার সাথে ডেভিড নামের একজনের পরিচয় হয়। তারা একে অপরের সাথে হ্যান্ডশেক করতে নেয়। তখনই যে তাদের মাঝে চলে আসে। এতে অ্যানা রেগে গিয়ে তাকে জিজ্ঞেস করতে নেয়। অ্যানা লক্ষ্য করে দেখে এই লোকটি হচ্ছে সে, যে তার খাবারের নেগেটিভ রেটিং দিয়েছে। অ্যানা রেগে গিয়ে তাকে মারতে যায়, যে ভয়ে দৌড়াতে শুরু করে, যেমনটা রাশিফলে লেখা ছিল। এজন্য সে ঝগড়া এড়াতে চেষ্টা করছে। তার পিছনে অ্যানা দৌড়াচ্ছে। অবশেষে যে মলের গুছিয়ে রাখা জিনিসের উপর পড়ে যায় আর অ্যানাকে জিজ্ঞেস করে তুমি কে। সে বলে তুমি যে, তাই না, ফেমাস ফুড ক্রিটিক। যে বলে হ্যাঁ। সে তার শার্টের কলার ধরে বলে তুমি আমার সাথে এসো, আর যেও তার কথা মেনে নেয়। অ্যানা যখন তার শার্ট ছাড়ে তখন আবার যে পালাতে শুরু করে। অ্যানা তাকে পেছন থেকে ধরে টান দেয় আর জের হাতে থাকা জিনিস উড়ে গেটের বাহিরে চলে যায়। তখনই সিকিউরিটি অ্যালার্ম বেজে ওঠে আর সিকিউরিটি গার্ড এসে অ্যানা ও জেকে ধরে জিজ্ঞাসা শুরু করে। গার্ড বলে আপনারা আমাদের মলের অনেক কিছু নষ্ট করেছেন, এসব জিনিসের ক্ষতিপূরণ কে দিবে। তারা দুজন একজন আরেকজনকে দেখায়। অ্যানা বলে ভালো করে মনে করো, তুমি যদি আমার ডিস্ট্রিক্টে নেগেটিভ রেটিং না দিতে তাহলে আমি কখনোই তোমার পিছু করতাম না। এই শুনে যে বলে যা হয়েছে আমি তা শেষ করতে চাই, হয়তো আমার ভুল হয়েছে, তার জন্য ক্ষমা চাই। অ্যানা বলে ক্ষমা চাইলেই সব কিছু ঠিক হয়ে যায় না, আমি ক্ষমা করব না। এই নিয়ে তাদের মধ্যে ঝগড়া শুরু হয়। গার্ড তাদের ঝগড়া থামিয়ে বলে বিল কে পরিশোধ করবে। অ্যানা বলে সে করবে, কিন্তু যে রাজি হয় না। গার্ড বলে তাহলে দুজনকে আটক করে রাখা হবে। তখন ডেভিড এসে সব বিল পরিশোধ করে।
পরবর্তী সিনে গাড়িতে ডেভিডের পাশে তার গার্লফ্রেন্ডকে দেখানো হয়। ডেভিড তাকে বলে, তুমি ফিরে এসেছো, তোমাকে 3 বছর আগে শেষবার দেখেছিলাম, আজ আমি অনেক খুশি হয়েছি। এরপর ডেভিড অ্যানা ও মিয়াকে রেস্টুরেন্টে দেখানো হয়। অ্যানা ডেভিডের টাকাগুলো ফিরিয়ে দিতে এসেছে, কিন্তু ডেভিড টাকা নিতে মানা করে। অ্যানা বলে, অন্তত আজকের বিল আমি পরিশোধ করব। সে বলে, আমার রেস্টুরেন্টে তোমার কাছ থেকে কিভাবে বিল নিব। আসলে ডেভিড হচ্ছে এই রেস্টুরেন্ট সহ আরো কয়েকটি কোম্পানির মালিক। এরপর অ্যানা ও মিয়াকে সমুদ্র সৈকতে দেখানো হয়। মিয়া অ্যানাকে জিজ্ঞেস করে, তুমি কিভাবে এত কোটিপতির সাথে বন্ধুত্ব করলে, তার সাথে ডেট করলে কিভাবে। সে বলে, আমাদের মাঝে এসব কিছু নেই। অন্যদিকে ডেভিডকে দেখানো হয় যে তার গার্লফ্রেন্ড লিন্ডার সাথে লাঞ্চ করছে এবং তাকে বলে, আমি সবচেয়ে বেশি তোমাকেই ভালোবাসি। রাতে অ্যানা টিভি দেখছিল, সেই সময় ঘরের ফিউজ চলে যায়। এজন্য সে মিয়াকে কল করে বলে ফিউজ কিভাবে ঠিক করতে হয় এবং মিয়াকে তার বাড়িতে আসতে বলে। মিয়া বলে, আমি দেখছি কি করা যায়। এই বলে সে তার কন্ট্যাক্ট লিস্ট চেক করে ডেভিডের নম্বর দেখতে পায় আর তাকে কল করে অ্যানাকে সাহায্য করতে বলে। পরবর্তী সিনে দেখা যায় ডেভিড অ্যানার ঘরের ফিউজ ঠিক করে দিয়েছে। অ্যানা ডেভিডের কাছে ক্ষমা চায়, কারণ সে জানতো না মিয়া না এসে ডেভিডকে পাঠাবে। তখন ডেভিড অ্যানাকে বাহিরে ডিনারের অফার করে। পরবর্তী সিনে অ্যানা ও ডেভিডকে রেস্টুরেন্টে দেখা যায়। এভাবেই তারা প্রতিদিন একসাথে ঘুরতে যায়। অ্যানাকে বলতে শোনা যায়, শেষ পর্যন্ত হয়তো আমার সিঙ্গেল লাইফের সমাপ্তি ঘটবে। পরবর্তী সিনে ডেভিড অ্যানার পেছনে লিন্ডাকে দেখে আর তাকে লিন্ডা বলে ফেলে। অ্যানা তাকে জিজ্ঞেস করে, এই লিন্ডা কে। পরে গাড়িতে ডেভিড ও অ্যানাকে দেখানো হয়। অ্যানা একটি নাইট ক্লাবের সামনে গাড়ি থেকে নেমে যায়, কারণ তার মুড ভালো ছিল না। বারের ভেতর যে ছিল সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে ড্রিঙ্কস করছে। একই বারে তার আরও 3 জন গার্লফ্রেন্ড ছিল এবং তারা সবাই একসাথে তাকে নিয়ে ঝগড়া শুরু করে আর যে তাদেরকে না থামিয়ে তাদের পিকচার তুলছিল তাই তারা তাকে মেরে চলে যায়। তখন অ্যানা তার পাশে আসে এবং তার এই অবস্থা দেখে হাসতে থাকে। যে অ্যানাকে বলে, আমাকে করুণা দেখানো লাগবে না। সে বলে, আমি করুণা দেখাচ্ছি না, আমার শুধু মায়া হচ্ছে। তখন সে জানতে পারে জের আজ জন্মদিন। পরবর্তী সিনে তাদের দুজনকে সমুদ্রের পারে বার্থডে সেলিব্রেট করতে দেখা যায়। যে ক্যান্ডেল ফুদিয়ে নিভাতে যায়। তখন অ্যানা বলে, তোমার মুখে জীবাণু থাকতে পারে, তাই ক্যান্ডেল হাত দিয়ে নিভাতে হবে। যে যখন কেক টেস্ট করে তখন সে কিছু বুঝতে পারে না, তাই অ্যানাকে জিজ্ঞেস করে, এই কেকের টেস্ট কিরকম। অ্যানা বলে, সুইট। সে বলে, তাহলে আমি কেন কিছু টেস্ট করতে পারছি না। তারপর সে সমুদ্রের লবণাক্ত পানি মুখে দেয়, কিন্তু সেই পানিরও কোনো স্বাদ পায় না। অ্যানা চিন্তিত হয়ে বলে, ডক্টরের কাছে চলো, আর তুমি এত রিল্যাক্স কিভাবে আছো। যে বলে, এটা আমার সাথে প্রথমবার হয়েছে আর আমি নিজেই জানি না এটা কেন হলো, আর সত্যি বলতে আমি অনেক রিল্যাক্স ফিল করছি, কারণ এই টেস্টের জন্য আমি কিছুই এনজয় করতে পারি না, জীবনের প্রথমবার আমি ফ্রি হয়েছি। সে বলে, তোমার টেস্ট সেন্সের কারণেই তুমি চাকরি করতে পারছো, তাই যদি টেস্ট সেন্স সত্যি কমে যায় তাহলে তোমার চাকরি চলে যাবে। যে বলে, আমার টেস্ট সেন্স নর্মাল মানুষের চেয়ে অনেক বেশি, এজন্য নামি দামি শেফদের ভুল ধরতে পারতাম, যার জন্য আমার অনেক সমস্যা হয়েছে। পরদিন যে ডক্টরের কাছে আসে তার সমস্যার চেক আপ করাতে, ডক্টর চেক আপ করে বলে, তোমার কোনো ইঞ্জুরি হয়নি, তোমার উচিত হবে সাইক্রাটিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞকে দেখানো। অন্যদিকে দেখানো হয় মিয়া অ্যানাকে বলে, তুমি কেন ডেভিডের কাছে থেকে দূরে সরে যাচ্ছ। সত্যি বলতে ডেভিড তোমার চেয়ে বয়সে অনেক বড়, তাই তার আগে হয়তো কোনো না কোনো গার্লফ্রেন্ড থাকতে পারে যাকে সে এখনো ভুলতে পারেনি, এবং তাকে সাইক্রাটিস্ট দেখানোর পরামর্শ দেয়। পরবর্তী সিনে অ্যানা ও জেকে ক্লিনিকে দেখানো হয়, যেখানে অ্যানার সাথে ছিল মিয়া আর জের সাথে ছিল লিন। পরদিন অ্যানা তার রেস্টুরেন্টের কর্মচারীকে বোঝাচ্ছিল কিভাবে কাজ করতে হবে। তখন ডেভিড এসে অ্যানার কাছে ক্ষমা চায় এবং তার সাথে বাহিরে যেতে বলে। অ্যানাও রাজি হয়ে যায়। গাড়িতে ডেভিড অ্যানাকে বলে, আমার উচিত ছিল আগেই তোমাকে লিন্ডার সম্পর্কে সবকিছু খুলে বলা, আমাকে ক্ষমা করে দিও। আসলে লিন্ডা ডেভিডের গার্লফ্রেন্ড ছিল যাকে ডেভিড অনেক ভালোবাসত, কিন্তু 3 বছর আগে তাদের ব্রেক আপ হয়ে গিয়েছে, কিন্তু এখনও সে তাকে কল্পনায় দেখতে পায়। পরদিন জের বন্ধু লিন টিভিতে বিজ্ঞাপন দেখে জানতে পারে একটি লোকের কথা যে জের টেস্ট সেন্স ফিরিয়ে আনতে পারবে, তাই অ্যানা মিয়াকে নিয়ে সেই লোকের কাছে আসে। লোকটি জেকে বলে, মৌমাছি খেলে তার টেস্ট ফিরে আসবে, কিন্তু জে কিছুতেই খেতে রাজি হয় না। তখন সেই লোকটি জেকে জোর করে খাওয়াতে চায় আর জের কারণে সেই লোকটির হাত থেকে মৌমাছিটি ছুটে যায়, তাই লোকটি রেগে সমস্ত মৌমাছি ছেড়ে দেয় আর তাদের সবাইকে কামড়াতে শুরু করে। যখন তারা সবাই বাহিরে আসে তখন সেখানে ডেভিড চলে আসে আর অ্যানার এই অবস্থা দেখে জেকে চর মেরে অ্যানাকে সাথে নিয়ে চলে যায়।
পরবর্তী সিনে জের কোম্পানির মালিক অফিসে আসে। সে জেনে গিয়েছিল জের মুখের টেস্ট চলে গিয়েছে, তাই তাকে জব থেকে বের করে দেয়। সে ঘরে এসে নুডলস তৈরি করে টেস্ট করছিল, তখনই তার ডোর বেল বেজে ওঠে। যখন দরজা ওপেন করে তখন অ্যানাকে দেখে তাকে বলে, দুই মিনিট অপেক্ষা করো। এই বলে তাড়াহুড়া করে তার সকল অগোছালো জিনিস গুছিয়ে তাকে ভেতরে নিয়ে আসে। অ্যানা জের বাড়ি আসার কারণ হলো সে ইন্টারনেটে দেখেছে জেকে জব থেকে বের করে দেওয়া হয়েছে, তাই তাকে সান্ত্বনা দেওয়ার জন্য সে এসেছে। যে দরজা খুলে দেওয়ার পর সে দেখে যে নুডলস খাচ্ছে, তাই অ্যানা বলে, এটা খেলে হবে না, তোমার রাইস খাওয়া উচিত। এবং অ্যানা তার জন্য রাইস নিয়ে আসে। রাইস খেয়ে সে বলে, আমি এটা টেস্ট করতে পারছি। অ্যানা খুশিতে তার মুখে হাত দেয়। তখন তার মুখে আঘাত দেখে তাকে মেডিসিন লাগিয়ে দেয়, আর সঙ্গে তার গোছালো ঘরের প্রশংসা করে। তখনই আলমারি থেকে অগোছালো কাপড়গুলো পড়তে থাকে, আর জে অনেক অপমানিত হয়। পরবর্তী সিনে অ্যানা ও মিয়াকে দেখানো হয়। অ্যানা অনেক বেশি চিন্তিত ছিল, কারণ এই মাসে তাদের হোটেলে একদম বিক্রি ভালো হয়নি। এভাবে চলতে থাকলে তাদের রেস্টুরেন্ট বন্ধ করতে হবে। মিয়া বলে, তোমার বয়ফ্রেন্ড ডেবিটের কাছে সাহায্য চাইতে পারো। অ্যানা বলে, এটি আমি কখনো করব না। তখন যে তাদের রেস্টুরেন্টে চলে আসে। অ্যানা তাকে দেখে বলে, তুমি এসেছো, ভালো হয়েছে, আজ আমাদের রেস্টুরেন্টে অনেক রাইস হয়েছে, আমি গরম করে নিয়ে আসছি। অ্যানা রাইস নিয়ে আসতে যায়। সেই সময় যে অ্যানার রেস্টুরেন্টের হিসেবের খাতা দেখতে পায়। অ্যানার তার খাওয়া দেখে অনেক খুশি হয়, তাকে জিজ্ঞেস করে কেমন হয়েছে। যে বলে, অনেক সুইট। পরদিন সে ঘুম থেকে উঠে দেখে তার অ্যাকাউন্টে কেউ একজন অনেক টাকা পাঠিয়েছে। পরে জানতে পারে তার অ্যাকাউন্টে টাকা পাঠিয়েছে যে, তাই সে জেকে বলে, আমি খুব শীঘ্রই তোমার টাকা ফেরত দিব। যে বলে, আমি ফ্রি দিচ্ছি না, আমি তোমার রেস্টুরেন্টে কাজ করতে চাই। অ্যানা অনেক খুশি হয় এই ভেবে যে তার আন্ডারে কাজ করবে আর সে তার বস হবে। পরদিন অ্যানা রেস্টুরেন্টে এসে নতুন ফিমেল ওয়েটার দেখে, জিজ্ঞেস করে, এসব কি? যে বলে, আমাদের ইয়ং কাস্টমারদের অ্যাট্রাক্ট করতে হবে আর এজন্যে নতুন আইডিয়া প্রয়োজন। কিন্তু অ্যানা এসবে রাজি হচ্ছিল না। যে বলে, আজ যেটা করেছি সেটা ট্রায়াল হিসাবে দেখতে পারো, দ্বিগুণ মুনাফা না হলে এই আইডিয়া ক্যান্সেল করে নিবে। অ্যানা আজকের জন্য রাজি হয়ে যায়। তখন যে তাকে বলে রেস্টুরেন্টের কস্টিউম পরতে। সন্ধ্যায় অ্যানা ক্যালকুলেট করে দেখে প্রতিদিনের চেয়ে আজ দ্বিগুণ বিক্রি হয়েছে, এতে সে অনেক খুশি হয়। তখন ডেবিটের কল আসে, তাই সে জেকে রেস্টুরেন্টের চাবি দিয়ে চলে যায়। পরদিন যে এসে দেখে তার রাখা একজনও ওয়েটার নেই, তাই অ্যানাকে জিজ্ঞেস করে, ওয়েটাররা কোথায়? অ্যানা বলে, আমি তাদের বের করে দিয়েছি। এবং তার রাখা সিক্স প্যাকওয়ালা ওয়েটার দেখায়, যা দেখে যে অনেক ভয় পায়, কারণ কাল সে অ্যানাকে কস্টিউম পরিয়েছিল, তাই আজ তাকে সিক্স প্যাক দেখাতে হবে। সন্ধ্যায় ডেবিট আসে অ্যানার সাথে দেখা করতে। ডেবিট অ্যানাকে বলে, চলো আমি তোমাকে বাড়ি পৌঁছে দিব, কিন্তু যে তাকে মানা করে। অ্যানা বলে, আমার ইচ্ছা, আমি যে কারোর সাথে বাড়ি যেতে পারি। পরদিন সমুদ্র তীরে অ্যানা ও জেকে দেখানো হয়। অ্যানা বেঞ্চে শুয়েছিল, যে অ্যানাকে কোল্ড ড্রিঙ্কস দেয়, আর অ্যানা একবারে পুরো কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেয়। যে তাকে জিজ্ঞেস করে, তোমার কি হয়েছে? তখন অ্যানার মা তাকে কল করে। অ্যানার মা তার কণ্ঠ শুনে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি কান্না করছো কেন? সে বলে, কিছুই হয়নি, আমার শুধু ঠান্ডা লেগেছে। অ্যানার মা বুঝে যায় অ্যানার রিলেশনে কিছু সমস্যা হয়েছে। তার মা তাকে জিজ্ঞেস করে, তোমার বয়ফ্রেন্ড কি তোমার সাথে আছে? তখন যে তার কাছ থেকে ফোন নিয়ে অ্যানার বয়ফ্রেন্ড ডেবিট হয়ে কথা বলে। ফোন শেষ করে অ্যানা জেকে জড়িয়ে ধরে কান্না শুরু করে। যে বলে, আমি তোমাকে অনেক পছন্দ করি, আর আমি জানি তুমিও আমাকে পছন্দ করো, তাহলে তুমি ডেবিটের পিছনে ঘুরছো কেন? অ্যানা বলে, আমি ডেবিটকে পছন্দ করি, আর এরকম নয় যে আজ একজনকে ডেট করব আর কাল অন্য আরেকজনকে। যে বলে, আমি জানি তোমরা দুজন কেউ কাউকে পছন্দ করো না। অন্যদিকে দেখা যায় ডেবিট লিন্ডাকে মনে করছিল। লিন্ডা ডেবিটকে অনেক আগেই ছেড়ে চলে গিয়েছে, কিন্তু ডেবিট এখনও লিন্ডাকে ভুলতে পারেনি। রাতে অ্যানা গণকের কথা ভাবছিল, কারণ যে একজন ইমপারফেক্ট মানুষ, যেরকম গণক বলেছিল, সে কি করবে ভেবে পাচ্ছিল না। অন্যদিকে লিন জেকে ফোন করে বলে তার জন্য একটি ভ্যানিলা কেক কিনতে, কারণ তার কোম্পানির বস এখন প্রতিদিন সন্ধ্যায় তাদের কোম্পানিতে আসে এবং সবার কাজ চেক করে, এই জন্য সে কিনতে পারবে না। এরপর যে কেক কিনে আসছিল, তখন মিয়া তাকে দেখে নেয়। আসলে মিয়ার ভ্যানিলা কেক অনেক পছন্দ, তাই সে মনে করে যে তাকে ইমপ্রেস করার চেষ্টা করছে। পরদিন যে যখন রেস্টুরেন্টে আসে, তখন মিয়া তার সামনে এসে বলে, কে যেন আমার পছন্দের কেক গতকাল আমাকে পাঠিয়েছে। তখন যে বলতে যাচ্ছিল, লিনের কথায় আমি কেক পাঠিয়েছিলাম, কিন্তু মিয়া তাকে কথা বলতে দেয় না। এসব দেখে অ্যানা পাশের চেয়ারে বসে, আর মিয়া তাকে বলে, তোমার মনে হয় না যে কেমন যেন বদলে গিয়েছে? নিশ্চয়ই সে কারো প্রেমে পড়েছে, আর আমি বুঝতে পারছি সে আমার প্রেমে পড়েছে। অ্যানা অবাক হয়ে তার দিকে তাকায়। সন্ধ্যায় অ্যানা যখন জের সাথে কথা বলতে যাবে, তখন ডেবিট তার কাছে এসে ক্ষমা চায় এবং তার কাছে আরেকটি সুযোগ চায়। অন্যদিকে মিয়া ও জে ডিনার করছিল, আর ধীরে ধীরে জের মুখের টেস্ট ফিরে আসছিল।
পরদিন অ্যানা ও লিন রেস্টুরেন্টে এসে দেখে জে এবং মিয়া একসাথে শুয়ে আছে, যা দেখে লিন রেগে চলে যায়। আর জে অ্যানাকে জেলাস ফিল করানোর জন্য মিয়াকে জড়িয়ে ধরে। এরপর পুরো দিন অ্যানা জের সাথে কোনো কথা বলে না। এবার লিন ডিপ্রেসড হয়ে চলে যায় মনোরোগ বিশেষজ্ঞের কাছে। আর অ্যানার কিছু ভালো লাগছিল না জেকে মিয়ার সাথে দেখে। পরবর্তী সিনে অ্যানাকে গণকের কাছে দেখানো হয়। সে একটি কার্ড চুজ করে এবং সেই কার্ডের অর্থ গণককে জিজ্ঞেস করে। গণক বলে, আমি তোমাকে এইটুকুই বলবো, এখন থেকে তোমার হৃদয় যা বলবে তাই করতে হবে। পরবর্তী সিনে অ্যানাকে জের বাসায় দেখানো হয়। অ্যানা জেকে জিজ্ঞেস করে, সত্যি তুমি কি মিয়াকে পছন্দ করো? জে মনে মনে অনেক খুশি হচ্ছিল এই ভেবে অ্যানা জেলাস হচ্ছে, তাহলে আমার প্রতি তার কোনো ফিলিংস আছে। অ্যানা কিছু না বলে চলে যাচ্ছিল, তখন জে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। আর অ্যানাও তাকে ভালোবাসে এটা কনফেস করে, কিন্তু তাকে বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না, কারণ প্রথমত আমি ডেভিডকে ধোকা দিতে পারবো না, দ্বিতীয়ত আমার বেস্ট ফ্রেন্ড মিয়াকেও ধোকা দিতে পারবো না। তাই সে তাকে রিজেক্ট করে চলে যায়। পরদিন নাইট ক্লাবে মিয়া জের কাছে আসে, কিন্তু জে রেগে তাকে তার কাছ থেকে তাড়িয়ে দেয় এবং সত্যটা বলে যে সে অ্যানাকে পছন্দ করে। যা শুনে কান্না করে মিয়া বাহিরে আসে। তখন নাইট ক্লাবের বাহিরে লিন ছিল, সে মিয়াকে প্রপোজ করে আর মিয়াও রাজি হয়ে যায়। অন্যদিকে ডেভিড অ্যানাকে বিয়ের প্রপোজ করে। এরপর কয়েক মাস পরের সিন দেখানো হয়, যেখানে জে রেডি হয়ে অফিসে যাচ্ছিল, কারণ তার মুখের টেস্ট সেন্স ঠিক হয়ে গিয়েছে। এরপর একদিন শপিং মলে জে এবং অ্যানার দেখা হয়ে যায়। তারা অনেকক্ষণ কথা বলে। যে অ্যানাকে বলে, শুনলাম তোমাকে ডেভিড প্রপোজ করেছে। তখন সে জানতে পারে অ্যানা এখনো সিঙ্গেল। সেই দিন সে ডেভিডকে রিজেক্ট করে দিয়েছে, যা শুনে জে প্রচণ্ড খুশি হয় এবং অ্যানাকে আবারও প্রপোজ করে। আর এবার অ্যানা জের প্রপোজ অ্যাকসেপ্ট করে। অন্যদিকে ডেভিড বিজনেসের কাজে গিয়ে লিন্ডাকে পেয়ে যায়, আর লিন্ডা আবারও ডেভিডের সাথে সব কিছু ঠিক করতে চায়। আর মিয়া ও লিন মিলে তাদের রেস্টুরেন্টটি চালাতে শুরু করে। এখানেই মুভিটির হ্যাপি এন্ডিং হয়।